হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। কৃষ্ণ নরসিংহদেব রূপে অবতরণ করে প্রহ্লাদকে রক্ষা করেছিলেন এবং হিরণ্যকশিপুকে নিধন করেছিলেন। তো ভক্তি বিঘ্ন বিনাশম হচ্ছে নৃসিংহদেব। ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায়, অন্য কোন পন্থার দ্বারা ভগবানকে লাভ করা যায় না। তো সেই ভক্তিতে যে সমস্ত বিঘ্ন রয়েছে সেই বিঘ্নকে দূরীভূত করবার জন্য ভক্তগণ ভগবানের এই রূপ নরসিংহ রূপে আরাধনা করেন, তার কাছে প্রার্থনা করেন যে হে নৃসিংহদেব আপনি আমাকে কৃপা করুন, তাতে নির্বিঘ্নে আমি রাধা কৃষ্ণ মহাপ্রভুর সেবা করতে পারি বা আরাধনা করতে পারি। এটি ছিল ভক্তিনাথ ঠাকুর আমাদের আচার্যদের, পূর্বতন আচার্য ভক্তিনাথ ঠাকুর এই শিক্ষা দিয়েছেন। নবদেব ভক্তরঙ্গে বর্ণনা করা রয়েছে সেই সমস্ত ভক্তবৃন্দ যারা নির্বিঘ্নে ভগবতি সাধন করতে চান তারা নরসিংহদেবের কাছে প্রার্থনা করবেন যে যাতে আমরা নির্বিঘ্নে ভগবানের রাধা কৃষ্ণের তার পার্শ্বদের গজান্য মন্ত্র আরাধনা করতে পারি। অন্য কোন ভগবানের কাছে প্রার্থনা করা উচিত না, শুদ্ধ ভক্তি ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। মহাপ্রভু বলেছেন যার ভক্তি আছে তার সব কিছু আছে, আর যার ভক্তি নেই তার কিছুই নেই। কেন? ভক্তির মাধ্যমে একমাত্র ভগবানকে লাভ করা যায়। যে ভগবানকে লাভ করেছেন তার আর কোনো কিছু পাওয়া বাকি আছে? কোনো কিছু পাওয়া বাকি নেই। কিন্তু যে ভগবানকে ছেড়ে দিয়েছে বা ভগবান যাকে ছেড়ে দিয়েছেন সে কি হবে? ডুবে যাবে। এরকম একটা লীলা আছে, ভগবান রামচন্দ্রকে যখন লীলা করছিলেন তখন সেতু বন্ধ হচ্ছিল, তো সকলে সব বানর সেনারা সব বড় বড় পাহাড় পর্বত যার যেমন সামর্থ্য ছোট বড় সব পাহাড় মানে পাথর নিয়ে শ্রী রাম বলে লিখে ছেড়ে দিচ্ছেন, আর নল নিয়েছিল তাদের হাতে দিচ্ছেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে যাচ্ছে তৈরি হচ্ছে। তখন ভগবান রামচন্দ্র একাকী চিন্তা করলেন সকলে আমার নাম নিয়ে পাথর ছেড়ে দিচ্ছে, পাথর ভেসে যাচ্ছে, তাহলে আমি একটা পাথর ছেড়ে দিই। তো একা গেছেন, তো তিনি যাচ্ছেন, হনুমান তো সবসময় ভগবান তিনি অনুগমন করেন, ভগবান কোথায় যাচ্ছেন সবসময় তার পশ্চাৎ ধারণ করেন। তো মধ্যরাত্রিতে রামচন্দ্র এখন চলছেন, তো হনুমানজি আমাদের পিছনে পিছনে যাচ্ছেন, ভগবান রামচন্দ্র কি জানেন না কে আমার পিছনে আছে কে সামনে আছে? ভগবান তো আমরা জানি, তো সে লীলা দেখাচ্ছেন। তারপরে একটা পাথর ধীরে ধীরে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো? পাথরটা ডুবে গেল। হনুমান হেসে ফেলেছেন, তখন কি হলো? হনুমান আমি পাথর ছেড়ে দিলাম ডুবে গেল, আর তোমরা পাথর ছেড়ে দেওয়ার সঙ্গে ভেসে গেল। বলছে হ্যাঁ প্রভু এটা তো হবেই, আপনি যাকে ছেড়ে দেবেন সে কি আর কোনো বাঁচতে পারবে? সে তো ডুবেই যাবে, ভবসাগরে ডুবেই যাবে সে, তাই না? তাই জন্য ভগবানের কাছে প্রার্থনা, যে ভগবান প্রভু সব সময় যেন আমি আপনার চরণ কমলে আশ্রয় থাকতে পারি। হরি নন্দ তনুজ কিঙ্কর পতিতাং মং বিষমে ভবাম মুদ কৃপায়া তব পাদ পঙ্কজ স্থিত ধুলিশত কৃষ্ণ চিন্তার। মহাপ্রভু শিক্ষাষ্টকে বলছেন হে নন্দনন্দন শ্যাম সুন্দর যশোদানন্দন, তুমি আমাকে তোমার শ্রী পাদভক্তের ক্ষুদ্র ধুলিকণা বলে চিন্তা করো, চরণ ছাড়া করো না।
এটাই হচ্ছে ভক্তের ভগবানের কাছে প্রার্থনা। কারণ নরসিংহদেব বিশেষ বিগ্রহ অবতার যে ভক্তি বিঘ্ন দূরীভূত করেন। নরসিংহদেব রূপে মহাপ্রভু নরসিংহদেব রূপে আরেকজনের কাছে আবির্ভূত হয়েছেন, জানেন তো, তার নাম কাজী চাঁদ কাজী। তার ভূপে রূপে উঠেছিলেন, চাঁদ কাজী বলেছিল কি, হরিনাম তারা যাবে না এই নদীয়াতে, হরিনাম বন্ধ। খোলটা ভেঙে গিয়ে চলে গেছে, ঘুমিয়েছে, বুকের উপরে উঠে নৃসিংহদেব বলছে, এই তুই হরিনাম বন্ধ করার আদেশ দিয়েছিস, তোর বুক একদম ফেলে দেবো, একদম চিয়ে দেবো, আর কোনো যদি বুক বলি না তাহলে শুধু তাই না সব অংশে একদম লোপাট করে দেবো। তো তখন ভগবান মহাপ্রভু কে জানানো হলো, মহাপ্রভু চাঁদকাজি নগর সংকীর্তন হলো। তারপরে সেই সময় ওই চাঁদকাজি মহাপ্রভু বলছে, মহাপ্রভু হ্যাঁ তুমি তো আমার সম্বন্ধে ভাবে না, তোমার কাছে একটা খুব গোপন কথা আছে, একাকে বলতে চাই। বলছে না না এরা সবাই আমার পার্শ্ব, তো এর সামনে বলুন। তখন বললেন যে বুকটা জামা খুলে দেখাচ্ছেন যে দেখো সেই একটা অর্ধ মানুষ অর্ধ সিংহ রূপ, সে আমার বুকের উপরে এসে বলছে যে তুই আমার হরিনাম সংকীর্তন বাধা দিয়েছিস, তোর বুক একদম ছিঁড়ে দেবো, সেই দাগ এখনো আছে আমার, দেখাচ্ছে সেই দাগ রয়েছে। এবং নৃসিংহদেব অনেক লীলা রয়েছে, হ্যাঁ ভক্তের কাছে ভগবান, হ্যাঁ তোর ভক্তের কাছে বলছেন যে আমি আমাকে আম দাও, নৃসিংহদেব প্রিয় হচ্ছে আম, তা আম চেয়েছেন নৃসিংহদেবের কাছে দিয়েছেন। তারপরে এরকম অনেক লীলা রয়েছে, তা আমরা নৃসিংহদেবের আবির্ভাব উপলক্ষে সমস্ত লীলা আলোচনা করি। তা আপনারা সকলে, হ্যাঁ সকলে, আমরা সকলে ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে আমরা নির্বিঘ্নে ভগবদ্ভক্তি সম্পাদন করতে পারি। জয় ভক্তি বিঘ্ন বিনাশন ভগবান নৃসিংহদেব কি, ভক্তরা শ্রী কল্লার মহারাজ কি।